Yes. 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 Yeah, yeah. এতক্ষণ যে ব্যক্তির কথা আপনারা শুনলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন স্টালওয়ার্ড ই-স্পোর্টস এর ওনার এবং ফাউন্ডার মিস্টার জায়ান শফিক। তিনি আমাদের সিনিয়র রিপোর্টার জনাব আজমান ফরাজিকে জানান, বাংলাদেশের A1 ই-স্পোর্টস এ শুধু স্টালওয়ার্ডই নয়, পুরো বিশ্বের সকল টিমই এত বড় স্টেজে মিস করছে। তবে ভাগ্যের নির্মম পরিহাস এই যে বাংলাদেশের পাবজি মোবাইল এখনও ব্যান রয়েছে। ব্যান থাকার কারণে এত বড় বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস বাংলাদেশ থেকে কোনো দল খেলতে পারছে না। তবে গেমিং ইউনিটের সাথেই থাকুন, কারণ আমরা ল্যানের এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সাথে তুলে ধরছি। এখন আমরা আজমান ফরাজির দুবাইতে যাওয়ার পর তার ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে শুনি। তো আমি কি করছি, মানে দর্শকের কাউন্টারে গেছি, আমার জাস্ট জার্সি পরা, জার্সিতে পাবজি লিখা, এমন স্পোর্টস বাংলাদেশের পতাকা ডান পাশে, বা পাশে মানচিত্র। তো জাস্ট এনি দেখে মনে করো লোকে আমার কি করছে, মানে মানে ভিতরে কিছু প্লেয়ার ছিল ওরা ডাইকে নিয়ে গেছে, মানে ওরা ভাবছে আমি এমন স্পোর্টস কেউ। তারপর আমি এক্সপ্লেন করছি আমি অ্যাকচুয়ালি এমন স্পোর্টসের কেউ না, আমি একটু ভিজিট করতে আসছি গেস্ট টাইপের। তারপরেও বুঝছো, এরপরে ওরা আমার সাথে ছবিও তুলছে, এমনকি আমাকে মানে আমি বিনা টিকিটের ভিতরে এন্ট্রি নিছি। সিরিয়াসলি এত পড়া সিকিউরিটি এখানে, সবার হাতে ওকিতকি, ঠিক আছে, এমনকি পুলিশও পর্যন্ত এখানে আছে, তারপরে আমি বিনা টিকিটের ভিতরে গেছি ভাই। এটা আমার